নমস্কার বন্ধুরা, গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আলোচ্য বিষয় চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস। অন্ধদের পড়াশোনা করার বিশেষ পদ্ধতি হল ব্রেইল পদ্ধতি, যা লুই ব্রেইল উদ্ভাবন করেন। ব্রেইল পদ্ধতিতে ছটি ডট দিয়ে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদিকে সূচিত করা হয়। ব্রেইল পদ্ধতি প্রচলন হওয়ার পর বিশ্বের অন্ধ মানুষদের কাছে নতুন দিগন্ত উন্মোচিত হয়। অন্ধ মানুষেরা নিজে নিজে পড়াশোনা করার, জানার স্বাধীনতা লাভ করে। তাই ব্রেইল পদ্ধতিকে জনপ্রিয় করে তোলার জন্য জাতিসংঘ লুই ব্রেইলের জন্মদিন চৌঠা জানুয়ারিটিকে বিশ্ব ব্রেইল দিবস হিসাবে পালন করার প্রস্তাব রাখে। 2019 সাল থেকে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। 1809 সালের চৌঠা জানুয়ারি ফ্রান্সে জন্মগ্রহণ করেন ব্রেইল। বাবা চামড়া থেকে তৈরি বিভিন্ন দ্রব্য তৈরি করতেন। একদিন বাবার চামড়ার ফুটো করার যন্ত্র নিয়ে খেলতে গিয়ে সেই যন্ত্র হাত ফসকে ব্রেইলের একটি চোখকে মারাত্মকভাবে আঘাত করে। পেনিসিলিন আবিষ্কার তখনও না হওয়ায় আঘাতপ্রাপ্ত চোখ থেকে সংক্রমণ পাশের চোখেও ছড়িয়ে পড়ে। ক্রমে দুটো চোখই তখন নষ্ট হয়ে গেল ব্রেইলের। ব্রেইলের বয়স তখন মাত্র 5 বছর। দৃষ্টি চলে গেলেও জীবন থেমে থাকেনি ব্রেইলের জন্য। অর্গান এবং চেলো বাজানো শুরু করলেন। পড়াশোনার জন্য ভর্তি হলেন প্যারিসের দৃষ্টিহীনদের জন্য তৈরি বিশেষ স্কুলে। লুইস ক্রমে ক্রমে অর্গান আর চেলো বাদক হিসেবে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করতে লাগলেন। এইভাবে একদিন জানতে পারলেন অ্যালফাবেট কোডের কথা। ফরাসি সৈন্যবাহিনীর অফিসাররা সৈন্যদের সাথে কথা বলার সময় শত্রুপক্ষের নিশানা থেকে বাঁচতে এই কোডে কথা বলতেন। এই অ্যালফাবেট কোড বেশ কিছু আর ছোট লাইনের সমষ্টি, যেগুলো পাতার ওপর একটু উঁচু করে খোদাই করা থাকতো, যাতে আঙুল দিয়ে স্পর্শ করে সেগুলো পড়া যায়। ব্রেইলের ভালো লাগলো এই নতুন পদ্ধতি। কিন্তু বেশ কিছুদিন ব্যবহারের পর ব্রেইল বুঝলেন এর চেয়ে অনেক সহজ এবং কার্যকর পদ্ধতি বানানোর ক্ষমতা রাখেন উনি। স্কুল ছুটি পড়লে বাড়ি ফিরে শুরু হলো তার নিরাসল অধ্যাবসায়। একদিন বাবার দোকানে বসে থাকতে থাকতে ব্রেইলের হাতে কিসের যেন একটা ছোঁয়া লাগলো। হাতে নিয়ে ভালো করে নেড়ে ঘেঁটে বুঝলেন এই সেই চামড়া ফুটো করার যন্ত্র, যেটা তার হাত ফসকে চোখ নষ্ট করে দেয়। ব্রেইলের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। ব্রেইল ঠিক করলেন এই যন্ত্র যে তার দৃষ্টিশক্তি কেড়ে নিল সারা জীবনের জন্য, সেই যন্ত্রকে তিনি কাজে লাগাবেন দৃষ্টিহীনদের পড়বার পদ্ধতিকে আরও সহজ করে তোলার জন্য। অবশেষে তৈরি হলো 6 বিন্দু সমন্বিত ব্রেইল পদ্ধতি। সারা পৃথিবীর ব্যবহার সেই যে শুরু হলো, আজও এর কোনো বিকল্প বেরোলো না। লুইস ব্রেইলকে অমর করে দিয়ে গেল সেই যন্ত্র যা একদিন তাকে নিঃস্ব করে দিয়েছিল। জীবনের শিক্ষাদানের পদ্ধতিটাই বড় অদ্ভুত, তাই না? জীবনের চরমতম অগ্নি পরীক্ষায় যারা দৃঢ়ভাবে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে পারলেন, তাদের জীবন পরিণত হয় মহাজীবনে। এই মহাজীবন কেবল দৃষ্টিহীনদের চোখেই আলোকিত করেনি, দৃষ্টিবানদের জীবনজ্যোতি প্রদান করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের অল অপশানটি অন করে রাখো। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।